আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা এর আগে আপনাদেরকে স্প্রেয়ার মেশিনগুলো দেখিয়েছি বিভিন্ন ধরনের। তো এই মেশিনগুলো আমরা সচরাচর ব্যবহার করি অনেক দূর করে পাইপ, যেমন 300 ফিট, 350 ফিট। তো এই পাইপগুলো ব্যবহার করার জন্য খুবই একটু মানে যখন আপনারা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, এটা একটু কষ্টকর হয়ে যেতে যায় অনেকেই আমাদেরকে বলেন। তো আমরা ওই জিনিসটার জাস্ট পেঁচানোর জন্য একটা নতুন রোলার তৈরি করেছি, যেটা আমরা নিজেরাই তৈরি করেছি। যেহেতু মেশিনগুলো বাইরে থেকে আসে, এই রোলারগুলো বাইরে থেকে আসে না, তো আমরা নিজেরা তৈরি করেছি যাতে আপনাদের খুব ইজিলি 350-400 ফিট পাইপগুলো আপনারা পেঁচিয়ে রাখতে পারেন এবং যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারেন। তো আমি ওটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি এবং এটা সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রোলারটা, আমি জাস্ট আমার হাতে গান দেখছেন, এই গানটা আমরা টেনে যতদূর ইচ্ছা নিয়ে যেতে পারবো, যতদূর পাইপ সেই অনুযায়ী আপনারা এটা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা হ্যান্ডেল দেয়া আছে, হ্যান্ডেলটা সিম্পলি এটাকে ঘোরাতে পারবেন এবং যে কেউ এটা করতে পারবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে আউটলাইনটা নিয়ে গেছি সেটা টাইট করে বেঁধে রেখেছি আমরা এটা দিয়ে, টাইটা দিয়ে, যাতে পানির যে স্পিডটা আছে যাতে এটা খুলে না যায়। এটা দুইভাবেই ব্যবহার করতে পারবেন। আমরা যেটা দিয়েছি রোলারের কারণে আমরা এই পাইপটা কেটেছি, যদি পাইপটা যদি না কাটি, মানে যদি আপনি রোলারটা ব্যবহার না করেন, তখন আপনি জাস্ট এই পাইপটা তখন সমান থাকবে, জাস্ট আপনি এই পাইপ ছাড়াই এটা ব্যবহার করতে পারবেন আর কি সরাসরি। সেক্ষেত্রে আপনার এই ইনলাইনটা এখানে আর তখন দরকার হবে না, তখন সরাসরি পাইপ দিয়েই চলে যাবে। আমরা জাস্ট এই রোলারটা ব্যবহার করার জন্য এখানে একটা ইনলাইন করছি যাতে আপনার এটা ঘুরতে অসুবিধা না হয়, না হলে যদি পাইপটা পেঁচিয়ে যেতে পারে, সে কারণে আমরা এটা একটা এর যাওয়ার পথ তৈরি করে দিয়েছি। তো এটা যেখান থেকে শুরু মানে পানিটা আসছে সেই জায়গাটাতেও আপনারা এটা খুলতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এটা একটা জাস্ট সিম্পল লক, এই লকটা খুলেও আপনি ইঞ্জিনটা আর আলাদা করতে পারবেন এবং পাইপের রোলটা আলাদা করে রাখতে পারবেন এবং এটা আবার সিম্পলি এটা লাগাই রাখতে পারবেন। তো এটা ইঞ্জিন থেকে যেভাবে আসছে সেটা একটু দেখাই আমাদের। তো এটা হচ্ছে আউটলাইন থেকে সরাসরি যাচ্ছে, এই আউটলাইনটাও খোলা যায় এবং লাগানো যায়। আমরা যে ইঞ্জিনটা দেখাচ্ছি এটা ডাবল গান ইঞ্জিন, সিঙ্গেল গানগুলোও আছে, আমরা ডাবল গানের একটাতে ব্যবহার করছি। এই ডাবল গানের তো সুবিধা আপনারা জানেনই যে দুইজনও ব্যবহার করতে পারবেন, একজনও ব্যবহার করতে পারবেন। এবং এটা আউটলাইনগুলো যা যথারীতি যেভাবে ছিল আগের 4 স্ট্রোক 2 স্ট্রোকে যেভাবে ছিল সেভাবেই বাকি জিনিসগুলো থাকবে। জাস্ট আমরা এই রোলারটার জন্য আজকে ভিডিওটা করছি। তো রোলারটার সুবিধা হচ্ছে আপনারা ইজিলি এটা মুভ করতে পারবেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং পাইপটা গোছানোর জন্য খুবই ইজি হবে। তো ভিডিও আর বাড়াই না, কারো যদি ইঞ্জিন সহ এই রোলারটা লাগে অথবা আলাদাভাবে রোলার চান আলাদাভাবেও নিতে পারেন অথবা ইঞ্জিন সহ নিতে পারেন। যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদের ভিডিওতে নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত জানতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।